জান্নাতীদের স্ত্রীগণ এ কারণেই সুন্দরী নয় যে তারা কোনো সুন্দরী প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে এসেছে, বরং স্বয়ং আল্লাহ সুবহানাহু তাআলা এই সৌন্দর্যের সার্টিফিকেট দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের স্ত্রীদের বর্ণনা দিয়েছেন এভাবে, একজন জান্নাতের হুর যদি পৃথিবীর প্রতি একবার দৃষ্টিপাত করে তবে মাটি থেকে আকাশ পর্যন্ত সমগ্র স্থান এমনভাবে আলোকিত হবে, উদ্ভাসিত হয়ে যেত, যে তাতে চন্দ্র সূর্যের আলো পর্যন্ত নিষ্প্রভ হয়ে যেত, সমগ্র পৃথিবী সুগন্ধিতে ভরে যেত। এমনকি যদি কোনো হুর হাতের তালু পৃথিবীর দিকে মেলে ধরে তাহলে সমস্ত জগৎবাসিনী তার নূরের আভায় সম্মিত হারিয়ে ফেলত। বুখারি। হুর আল আইনরে এতটাই রূপবতী যে জিবরিল আলাইহি ওয়াসাল্লাম এদের একজনকে এক পলক দেখে অজ্ঞান হয়ে পড়েছিলেন। জান্নাতের স্ত্রীদের তোমাদের মতো শারীরিক সীমাবদ্ধতা নেই, তাদেরকে টয়লেটে যেতে হয় না, গা দিয়ে গন্ধ বের হয় না, মুখের দুর্গন্ধ হয় না, তাদেরকে তো মাটি দিয়েই তৈরি করা হয়নি, বরং আল্লাহ সুবহানাহু তাআলা তাদের তৈরি করেছেন বিশেষভাবে কাস্তুরি, কর্পূর এবং জাফরান দিয়ে। এদের থুতু মেশকের সুগন্ধ ছড়াবে, মাথার ওড়না দুনিয়া এবং এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে তার চেয়েও উত্তম। তোমার মতো কখনো তারা বুড়িয়ে যাবে না, কখনো তাদের সৌন্দর্য ম্লান হবে না, বরং দিন দিন তারা আরও বেশি রূপবতী ও মায়াবতী হয়ে উঠবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে একটি বাজার থাকবে, প্রত্যেক জুমাবারে জান্নাতি লোকেরা সেখানে একত্রিত হবে, তারপর উত্তরের হাওয়া, সেখানকার ধুলোবালি তাদের চেহারা এবং কাপড়ের উপর পড়বে, তাতে তাদের সৌন্দর্য বেড়ে যাবে। স্ত্রীদের নিকট ফিরে যাওয়ার পরে তাদের স্ত্রীরা বলবে, আপনারা তো বেশি সুন্দর হয়ে গেছেন। জান্নাতি লোকেরাও স্ত্রীদের বলবে, তোমরাও আগের চাইতে অনেক বেশি সুন্দর হয়ে গিয়েছো। জীবন বাবু, হাজার বছর ধরে পৃথিবীর পথে হেঁটে মালাই সাগর, বিদর্ভ নগর ঘুটে শেষমেশ বনলতা সেনের কাছে যে শান্তি পেয়েছিলেন, আমি তোমার কাছে ঠিক সেই শান্তি পেতে চেয়েছিলাম। দিনরাত তুমি তুমি করেও অস্থিরতা, অশান্তি এবং নির্ঘুম রাত কপালে জুটেছে আমার। সবসময় সন্দেহ, ছাড়ি, জেরা, পুলিশগিরি, এসবে শান্তি পাওয়া যায়। জান্নাতের স্ত্রীরা কখনোই আমাকে তোমার মতো বকাবকি করবে না, ঝাড়ির উপর রাখবে না, এটা কিনে দাও, ওটা কিনে দাও, রেস্টুরেন্টে নিয়ে যাও, সিনেমা দেখতে নিয়ে যাও ইত্যাদি আবদার করবে না, কখনোই কটু কথা বলবে না আমাকে, আমাকে সন্দেহ করবে না। তাদের সাথে থাকবে লজ্জাবতী, নম্র ও আয়তলোচনা তরুণীগণ, সূরা আস-সফাত 48। সেখানে তারা কোনো অর্থহীন প্রলাপ শুনতে পাবে না, বরং বলা হবে শুধু শান্তি এবং নিরবিচ্ছিন্ন শান্তি, সূরা ওয়াকিয়া 25-26। বালিকা, তুমি যেমন আমার মৌলিক ভালোবাসা ছুড়ে ফেলে দিয়ে চলে গিয়েছ, জান্নাতের স্ত্রীরা কখনোই এমন করবে না, কখনোই ধোকা দিবে না, আমাকে কখনো টেনশন করতে হবে না, না জানি আমাকে ছেড়ে কখন চলে যাই, না জানি আমাকে ধোকা দিয়ে দেয়, না জানি আমার সাথে প্রতারণা করে। হুর আল আইনকে তো কেবল আমার জন্যই সৃষ্টি করা হয়েছে, না কোনো মানুষ না কোনো জিন এদেরকে দেখেছে আর না তাদেরকে কেউ স্পর্শ করেছে। সেখানে থাকবে আয়তনয়না স্ত্রীগণ, এদের কোনো জিন বা মানুষ স্পর্শ করেনি, সূরা রহমান 56। জান্নাতের স্ত্রী কখনোই আমাকে ছেড়ে যাবে না, অন্য পুরুষের দিকে চোখ তুলেও তাকাবে না, মিষ্টি সুরে আমাকে বলবে, তোমার চাইতে হ্যান্ডসাম পুরুষ আর কেউ নেই, সমস্ত প্রশংসা তো সেই আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি তোমাকে আমার স্বামী হিসেবে এবং আমাকে তোমার স্ত্রী হিসেবে বানিয়েছেন। ইবনে জাজি রহিমাহুল্লাহর কারা জান্নাতি কুমারীদেরকে ভালোবাসেন, প্রথম খণ্ড, পৃষ্ঠা 23। আহ, আমার কোনো টেনশন নেই, কোনো ভাবনা নেই, জান্নাতের স্ত্রী অসীম সময় জুড়ে আমাকেই, শুধু আমাকেই ভালোবাসবে, প্রতিটি মুহূর্তে আমাকে আগের মুহূর্তের চেয়েও বেশি ভালোবাসবে, আমার বুকে মুখ লোকাবে, আমাকে জড়িয়ে ধরেই সুখের গল্প লিখবে।
জান্নাত তো হলো সেই রূপকথার রাজ্য, যেখানে দুঃখ নেই, কষ্ট নেই, গ্লানি, অবসাদ, বিষণ্ণতা কিছুই নেই, শুধু সুখ আর সুখ, অবিরাম বৃষ্টির মতো সুখ। যারা শুরু আছে কিন্তু শেষ নেই, জান্নাতের নিয়ামতের কথা কল্পনা করার ক্ষমতাও নেই মাটির মানুষের, এমনই এক রাজ্য সেটি। রূপকথার মতো সেখানে অতঃপর তাহারা চিরকাল সুখে শান্তিতে বসবাস করিতে থাকিল। কেউই জানে না চোখ জোড়ানো কি কি নিয়ামত লুকিয়ে রাখা হয়েছে জান্নাতে তাদের জন্য। সুরা সালতা আয়াত 17। মাঝে মাঝে উথাল পাথাল জ্যোৎস্নায় ভেসে যায় চারিদিক, চাঁদের আলো যেন হেসে হেসে গলে পড়ে যায়, রাত জাগা বাতাস বকুল মালার তীব্র গন্ধ ভাসিয়ে নিয়ে যায়, এমন রাতে ঘুমানো অপরাধ। এই অপরাধটা আমি করি না, বাইরের বারান্দায় দেওয়ালের ঠেস দিয়ে দাঁড়িয়ে থাকি। শত সহস্র বচনের পুরনো নক্ষত্ররা মিটিমিটি তাকিয়ে থাকে আমার দিকে, আমিও কি তাদের দিকে তাকিয়ে থাকি না? তোমায় ভেবে কল্পনায় আনমনে লিখতে থাকে এক উপাখ্যান, এক অদ্ভুত কাল্পনিক কিন্তু সত্য প্রেমের উপাখ্যান। তুমিও কি সহস্রবার আমার কথা ভেবেছ, নাকি তার চেয়েও বেশি লক্ষ্য করিবার? ধুলোমলিন মিথ্যার এই পৃথিবীতে বসে আমি কত অযুত কোটিবার তোমার কথা ভেবেছি, পুকুর ধারে জলের গন্ধে চোখ ভিজিয়েছি, আর মস্তিষ্কের প্রত্যেকটি কোষ ব্যবহার করে কল্পনা করার চেষ্টা করেছি এমন এক সুখের যা কোনো মানুষ অনুভব করেনি। তুমি এলে পাশে বসলে আমার সবুজ ঘাসের উপর, একটু দূরেই টলটলে স্বচ্ছ পানির বিশাল দিঘি, আকাশ থেকে একরাশ নীল ঝরে ঝরে পড়ে একটু নীলাভ দেখাচ্ছে দিঘিটাকে, তোমার কোলে আমি মাথা রেখে শুয়ে আছি, তুমি আলতো করে চুলে হাত বুলিয়ে দিচ্ছ, দুটি প্রজাপতি সেই কখন থেকে উঠছে, তুমি তাদের দিকে তাকিয়ে খুশিতে হেসে দিলে, আমি 251 বারের মতো তোমার প্রেমে পড়লাম, আমার চোখ দেখেই তুমি সেটা বুঝে ফেললে, তাই না? খামখেয়ালি মাস্তান বাতাস এসে এলোমেলো করে দিল তোমার চুল, এক গোছা চুল এসে পড়লো আমার মুখের ডান পাশে, এক গোছা চুল এসে পড়লো তোমার মুখের ডান পাশে, আমি ফু দিয়ে সরিয়ে দিলাম, তুমি আমার দিকে তাকিয়ে ভেঙচি কাটলে, 252 বারের মতো আমি তোমার প্রেমে পড়লাম। তোমার দুষ্টুমি ভরা চোখের তারাই নীল আকাশ তীর তীর করে কাঁপছিল, তুমি কি জানো তোমার চোখের সেই সবুজ আব আমার ভিতরে কত কিছুর মৃত্যু ঘটালো আর কত কিছুর জীবন দিল? আর চোখে তোমার দিকে তাকাতেই ধরা পড়ে গেলাম আবার, তোমার চোখে মুখে সব জানতার হাসি, আমার কি দোষ বলো, তোমাকে যে আল্লাহ বানানোর মতো করেই বানিয়েছেন। বিকেলের এক নরম মুহূর্ত, তুমি আবদার ধরলে কাউসার দেখতে যাবে, বেরিয়ে পড়লাম আমরা, নৌকায় দাঁড়িয়ে আগন্তুক বাতাসে তুমি মেলে দিলে দুহাত পাখির মতো, এক্ষুনি যেন গা ভাসাবে এই আগন্তুক বাতাসে, ঘোর লাগা এক আলো এসে পড়ল তোমার স্নিগ্ধ মুখটাতে, মুহূর্তেই তুমি যেন আমার থেকে অনেক দূরে চলে গেলে, ছুতে ইচ্ছা করে না, কথা বলতে ইচ্ছা করে না, কাছে যেতেও ইচ্ছা করে না, শুধু দূর থেকে দেখতে ইচ্ছা করে বছরের পর বছর ধরে। 253 বারের মতো প্রেমে পড়লাম ঠিক তখনই, জানি তুমি আমার কল্পনার চাইতেও সুন্দর, আমার কল্পনার ধারে কাছেও যেতে পারবে না তোমার সৌন্দর্যের, তবু আমি তোমার কথা ভাবি, কল্পনায় তোমাকে ছুই হরদম। হে হুরালাইন, হে আমার জান্নাতি স্ত্রী, তুমিও কি আমার কথা ভাবো অষ্টপ্রহর, তুমিও কি কখনো আমার প্রেমে পড়েছ? জানি না, জানতেও চাই না, শুধু জেনে রাখো অসীম গুণন্ত ধারার মতো আমি তোমার প্রেমে পড়ে চলেছি, প্রেমে পড়তেই আছি। মাতাল হাওয়ায় গা ভাসিয়ে দেয় গগন শিরিষ গাছটা, ওর ডালপালার ছায়া বারান্দার জমিনে অদ্ভুত নকশা তৈরি করে, জ্যোৎস্নায় দুলে ওঠে, দূর থেকে ভেসে আসে পানকৌড়ির ডাক, নিরবিচ্ছিন্ন হয়ে যায় আমার কল্পনার সুতো, ঠেস দিয়ে বসে থাকি আমি বারান্দায়, চোখের কোণে কি অশ্রুবিন্দু জমে, নাকি আমার মনের ভুল
কল্পনা কি জানি, অপেক্ষার প্রহরগুলো বড়ই কষ্টের। সব কিছুরই তো শেষ আছে, তিক্ততা, শান্তির, অস্থিরতার, জীবনোপন্যাসের। দীর্ঘ দীর্ঘ অপেক্ষার তো বটেই, তাই না?